বলো কি শ্যামনগর নানা বাবার ঘাট কালীবাড়ির সামনে, শ্যামনগর কালীবাড়ির সামনে নানা বাবার ঘাটে কালকে বাবার ঘাটে যাচ্ছে হচ্ছে দাদাই, আর শ্যামনগর কালীবাড়িতে তার আগে বারাসাত। বারাসাতে কোথায় বলতে পারছো? লোকজন কি বারাসাতে চারদিকে দাঁড়িয়ে থাকবে? যাই হোক, আপনারা গিয়ে একটুখানি দাদাইয়ের সাথে দেখা করুন, এবং আমার জন্য যদি একটু মিষ্টি মাছটা কিছু পাঠাতে চান তো দাদাইয়ের হাত দিয়ে পাঠিয়ে দেবেন, কেমন? ঠিক আছে দাদাভাই বলে পাঠিয়েছে কালকে কোথায় নানা বাবার ঘাটে যাচ্ছে শ্যামনগরে, সেখানকার লোকজন যেন ওর জন্য গিফট পাঠায়। গিফট না হলে যেন একটা মিষ্টি একটা ক্যাডবেরি অন্তত নিয়ে যায়। হ্যাঁ, তাই জন্য আমি বলে দিলাম দর্শককে। আচ্ছা, কেমন খেতে রে? শ্বশুর বাড়ির খাবার কেমন খাচ্ছিস রে? খুবই ভালো। ভালো খাচ্ছিস? বাহ, খা। ভালো হয়েছে না? বাহ, সাথে মিষ্টিটাও খেয়ে মোটা হবি তো তুই। কি করলি, চাপা দিয়ে? কি রে ভাই, মায়ের হচ্ছে আহার। আচ্ছা, মা কি খায়? মা খায় হচ্ছে পঞ্চব্যঞ্জন সবজি আর রুটি, তাই তো মা? এটাই তোমার খাওয়ার তো? ভাবনা চিন্তার আলাদাই লেভেলের। তোর মাংস রান্না হলো রে? রান্না না, গরম হতে। দেখা কিভাবে হচ্ছে বিষয়টা, দু ঘন্টা লাগে রে এটা ফাইনালি গরম হতে। কত দাম দিয়ে কিনেছিস এটা? তোর তো হবে না, তোর তিনখানা না হলে লাগে, তিনটে লাগে। আমি যেরকম সকালেরটা নিয়ে গেছিলাম ওটা অন্য একটা টিফিন বক্সে ছোট ছোট, এটা রাতেরটা একটু গরম করতে হবে বলে। এখানে জম্মের গেলন গিলে আবার এটাও খাবে? বা একটুখানি, অনেকক্ষণ ধরে খাচ্ছিস তুই কন্টিনিউ। না না, খা, অসুবিধা নেই, না না আমি খাবো না, খা। এই দেখ দাদা ভাই কাকে ফোন করছে, কোন একটা মেয়েকে। হ্যাঁ, তোর কিছু করার নেই? একটা মেয়েকে ফোন করে বলছে বারাসাতে এসো, কি বলবি রে তুই এই প্রসঙ্গে? আমি মেয়েটিকে বলবো অল দা বেস্ট। চারের পল্লীর মাঠ, চারের পল্লীর মাঠ, ডাক বাংলো মোড়ে, ডাক বাংলো মোড়ে। ওকে, ঠিক আছে, ওকে ওকে ওকে। কি দাদা ভাই, কি ডাক বাংলো চারের পল্লীর মাঠ কোথায় আছে? বাহ, ওকে, আপনারা শুনলেন বারাসাতে কোথায় চারের পল্লী, ডাক বাংলো মোড়। ওকে, বাই বাই।